আসসালামু আলাইকুম কাছের ও দূরের বন্ধুরা, যে যেখান থেকে দেখছেন আমার চ্যানেল ফিরোজা ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। আমার আজকে রেসিপি ডিম পোস্ত। আমি শিলে পোস্ত বেটে নিচ্ছি, আপনারা মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন। আমি 25 গ্রাম পোস্ত নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো কম বেশি নিতে পারেন। আমার পোস্ত বাটা হয়ে গেছে, এরপর আমি বেটে নেব একটি বড় সাইজের পেঁয়াজ। আবার বলছি, আমি শিলে পেঁয়াজ বেটে নিচ্ছি, আপনারা মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন বা সরু সরু পাতলা পাতলা করে কেটেও নিতে পারেন। আমার বাটা হয়ে গেছে, আমি এরপর শিল থেকে তুলে নেব। আমি একটি ছোট টমেটো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, 3টি কাঁচা লঙ্কা নিয়েছি, প্রয়োজন মতো নুন নিয়েছি আর 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়েছি। একটি বড় সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি আর 25 গ্রাম পোস্ত বেটে নিয়েছি। 2টি ডিম নিয়েছি, আপনারা কম বা বেশি ডিমও নিতে পারেন। কড়াই ভালোভাবে গরম হয়ে গেছে, এরপর আমি দিয়ে দেবো বেশ কিছুটা সরষের তেল। আমি সরষের তেল নিয়েছি, আপনারা অন্য কোনো কুকিং অয়েলও ব্যবহার করতে পারেন। তেল গরম হয়ে গেছে, এরপর আমি 2টো ডিমকে ভালোভাবে ফাটিয়ে দিয়ে দেবো তেলের মধ্যে। ডিম আমি উল্টো পাল্টে লাল লাল করে ভেজে নেব। ডিম আপনারা ঝুরঝুরে ভুরজিয়ার মতো ভেজে নিতে পারেন, আবার ছোট ছোট পিস পিস করেও ভেজে নিতে পারেন। আমি ছোট ছোট পিস পিস করে ভেজে নিয়েছি, এবার অন্য একটি পাত্রে তুলে নেব। এরপর কড়াইয়ে দিয়ে দেব বেশ কিছুটা সরষের তেল। তেল গরম হয়ে গেলে পেঁয়াজ বাটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। এরপর দিয়ে দেব কুচি করে রাখা টমেটো, দিয়ে দেব পরিমাণ মতো লবণ, তারপরে দেব কাঁচা লঙ্কা আর দেব 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে ভালোভাবে একবার কষে নেব। ভালো মতো নেড়েচেড়ে আমি দিয়ে দেব বেশ কিছুটা পানি, তবে বেশি পানি দেওয়া যাবে না, কারণ পোস্ত এতে ঝোল হবে না। এরপর আমি একটি চাপা দিয়ে অপেক্ষা করব ভালোভাবে মশলাটা হওয়া পর্যন্ত। দেখুন মশলাটা ভালোভাবে হয়ে গেছে, টমেটোগুলোও গলে গেছে। এরপর আমি পোস্ততে কিছুটা পানি মিশিয়ে দিয়ে দেব। পোস্তর বাটিটা ধুয়ে আমি আরও একটু পানি দিয়ে দিলাম। পোস্তটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে আমি আর একবার চাপা দিয়ে দেব। দেখুন পোস্তটা হয়ে এসছে, এরপর আমি একবার ভালোভাবে নেড়েচেড়ে দেব। ভেজে রাখা ডিমগুলি আমি পোস্ত দিয়ে ভালোভাবে পোস্তর সাথে মিশিয়ে দেব। ডিম পোস্ত রেডি, এরপর আমি গ্যাসটি বন্ধ করে দেব।
দেখলেন তো কত তাড়াতাড়ি হয়ে গেল ডিম পোস্ত। আমি এরপর অন্য একটি প্লেটে তুলে নেব সার্ভ করার জন্য। বন্ধুরা, আপনারা তো ডিম পোস্ত বাড়িতে বানান, আমার মতো করে একবার বানিয়ে দেখবেন, অসাধারণ খেতে লাগবে। তা বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আমাকে অবশ্যই দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে আমার চ্যানেলটি শেয়ার করবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।